আজ মহালয়া। মেদিনীপুর গান্ধীঘাটে বিজেপি কর্মী সমর্থককে নিয়ে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ পিতৃতর্পণ করতে আসলেন। সাংবাদিকরা দিলীপ ঘোষকে জেলায় জেলায় ট্রাইবাল ও কর্মীদের মধ্যে গণ্ডগোল, অসন্তোষ এবং হিংসের কারণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন, তৃণমূলের ডবল স্ট্যান্ডার্ড রাজনীতি চলছে এই রাজ্যে, যেখানে তারা একদিকে ট্রাইবালদের বলছে তারা কর্মীদের ওবিসি না বানিয়ে তাদের অধিকার সংরক্ষণ রাখবে, অন্যদিকে কর্মীদের বলছে যে তাদেরকে ট্রাইবাল বানিয়ে দেওয়া হবে এবং সুযোগ সুবিধে পাইয়ে দেওয়া হবে। এই ডাবল স্ট্যান্ডার্ড পলিসি করে গণ্ডগোল লাগিয়ে দিচ্ছে, ফলে খিচুড়ি রাজনীতি চলছে রাজ্যে। তাছাড়া এদিন ধর্মীয় রাজনীতি বিভাজনের তোপদিকে দিলীপ ঘোষ বললেন, এই রাজ্যে হিন্দু ওবিসিদের অধিকার ছিনিয়ে নিয়ে মুসলিমদের ওবিসি বানিয়ে দেওয়া হচ্ছে, তাই কর্মীরা ওবিসি থেকে বঞ্চিত, তারা বঞ্চিত হয়ে ট্রাইবাল অধিকার চাইছে, এই ডবল স্ট্যান্ডার্ড পলিসি বন্ধ করতে হবে। তৃণমূল সংবিধান মানছে না বলেই সমাজে উত্তেজনা অসন্তোষ কম হচ্ছে। কাউন্সিল যে এই যে ডবল স্ট্যান্ডার্ড নীতি, তারা আদিবাসীদের বলছে তোমরা আন্দোলন করো, আমরা কর্মীদেরকে আর ট্রাইবাল স্ট্যাটাস দেবো না, দিয়ে দেবো না। আবার কর্মীদের গিয়ে বলছে তোমরা আন্দোলন করো, তোমাদেরকে আমরা ট্রাইবাল স্ট্যাটাস দিয়ে দেবো। এই যে খিচুড়ি রাজনীতি করছে, এই রাজনীতির জন্য পশ্চিমবাংলা উত্তেজনা তৈরি হচ্ছে। বাংলা এই ধরনের জাতিবাদী রাজনীতির উত্তেজনা ছিল না, প্রত্যেকে নিজের অধিকার নিয়ে আন্দোলন করছেন, করুন, দেশে আইন আছে, সংবিধান আছে, তার আধারে সবাই অধিকার পাবে। কিন্তু যেখানে হিন্দু ওবিসিদের অধিকারকে ছিনিয়ে নিয়ে মুসলিমদের ওবিসি বানিয়ে দেওয়া হয়েছে, তার ফলে আই কর্মীরা ওবিসি হয়ে অধিকার থেকে বঞ্চিত বলে তারা ট্রাইবেল চাইছে। এই ডবল স্ট্যান্ডার্ড বন্ধ করুন, আপনারা সাংবিধানিক পরম্পরা মানছেন না বলে টিএমসির লোকেরা আজকে উত্তেজনা হচ্ছে, আর এতে সমাজে অশান্তি হচ্ছে, সাধারণ মানুষের দুর্গতি হচ্ছে।